ঋণগ্রস্ত ব্যক্তি কি দান সাদকা করতে পারবে? ঋণগ্রস্ত ব্যক্তি দুই ভাগে বিভক্ত, এক শ্রেণীর ঋণগ্রস্ত দান করতে পারবে, আর এক শ্রেণীর ঋণগ্রস্ত ব্যক্তি দান করতে পারবে না। ঋণ এখান থেকে আরো জানেন, ঋণগ্রস্ত ব্যক্তি হজ উমরা করতে পারবে কিনা, ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা, ঋণগ্রস্ত ব্যক্তি আতিকা করতে পারবে না। এক শ্রেণী ঋণগ্রস্ত পারবে, আর এক শ্রেণী পারবে না। যদি ঋণ যার কাছে নিয়েছেন আর তার সাথে সময় যে নির্ধারণ করা আছে এত সময়ের মধ্যে দিয়ে দেবে, এই যে হাল্লাল আজল, সময় হয়ে গেছে দেওয়ার, তাহলে তখন দান সাদকা করা চলবে না আপনার জন্য, হজ করা চলবে না, উমরা করা চলবে না, কুরবানি করা চলবে না, আপনার আকিকা দেওয়া চলবে না, আগে ঋণ পরিশোধ করেন, কারণ ঋণ পরিশোধের সময় চলে এসেছে, হয়ে গেছে। আর একটি অবস্থা বলি, আমাদের দেশের লোকেরা কিন্তু সময় সময় নির্ধারণ করাকে মানহানি মনে করে, আর মনে করে যে এটা ছোটলেই করে দিলাম, আমাকে দিয়ে দিচ্ছে তো কিন্তু টাইম বেঁধে দিচ্ছে কেন, কিন্তু একটু জেহালা, যারা ধার নেই আর ধার দেয় তাদেরও জেহালা, অজ্ঞতা, তো এই জন্য দিয়ে দেয়। ও জানেও না যে আমি কতদিনের জন্য দিলাম, আর ও খো বলে দেয় না যে কতদিনের জন্য দিলাম, কিন্তু চাওয়া শুরু করেছে। যারা সময় বেঁধে দেয়নি তারা চাওয়া শুরু করেছে, ভাই টাকাটা তো দিয়েছিলাম তো টাকাটা দেন, এরকম চাইছে আমাদের যে প্রচলিত সমাজ। তখন আপনার জন্য এইসব ইবাদত বান্দাকে দান সাদকা করা, হ্যাঁ টাকা পয়সা জমা থাকে যাকাত অবশ্যই দিতে হবে, দান সাদকা মানে নফল, নফল দান সাদকা করতে পারবেন না, মসজিদ মাদ্রাসায় জলসায় চাঁদা দিতে পারবেন না, তখন তখন আপনি হজ উমরে আসতে পারবেন না। হ্যাঁ হজ ফরজ হইলো, আগে তার আগে ঋণ ঋণ পরিশোধ করার আগে বেশি ফরজ, কারণ সেটা বান্দার হক। তো এই এই অবস্থাগুলিতে, আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যে যেই ব্যক্তি আপনাকে ঋণ দিচ্ছে সে বলছে অসুবিধা নাই, আপনি হজে যাবেন, টাকা পয়সা ঘাটতি আছে, আমার কাছ থেকে নিয়ে যান, 50,000 1 লাখ নিয়ে যান, হজ করে এসে আপনি কিস্তিতে কিস্তি যখন ইচ্ছা দেবেন, ওমরায় যাচ্ছেন যান, টাকা পয়সা নিয়ে যান, আবার আমার কাছে পাবো, অসুবিধা নেই, আপনি করে আসেন, যখন পারবেন তখন দেবেন বা পরে দেবেন, আপনি মাসের মাস দিয়ে আপনি আকিকা দেন, আপনি কোরবানি দেন, হ্যাঁ আপনি দান সৎকার করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমারটা দিয়ে না, আপনি আস্তে আস্তে দিয়ে না, তাহলে তখন এই সমস্ত কাজ করতে পারবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এই বিষয়ে বারবার অনেকে জিজ্ঞাসা করেন, আর হোয়াটসঅ্যাপে অনেকে জিজ্ঞাসা করেছেন, কত সপ্তাহ জিজ্ঞাসা করছেন, সুতরাং এই উত্তরটি ওই সব ভাইদেরকে বন্ধুদেরকে পাঠিয়ে দেবেন যারা বারবার করে একই কথা অনেক সময় জিজ্ঞাসা করতে থাকে। জি বারাকাল্লাহ। এলএম শেখার ক্ষেত্রে উনি চাইছেন কোনো সময়সীমা নির্ধারণ না, কোনো সময়সীমা নির্ধারণ নেই, যতটা সময় আপনার এলএম শেখার ফরজ আইন আদায় হয়ে যায়, ফরজ আইনের পর্যায়ে যদি থাকেন, আপনি নামাজ পড়তে জানেন, আপনি হজে আসবেন, হজের তরিকায় জানেন না যেমন অধিকাংশ হাজিরা, তাহলে আপনার জন্য 24 ঘন্টাও লাগতে পারে, যে আমি কালকে হজে বেরিয়ে যাবো, 24 ঘন্টা আজকে পড়াশোনা করে আমি হজটাকে মুখস্থ করে ভালো করে আর উমরার তরিকায় জেনে তারপরে, তো এইরকম কোনো সময়সীমা নির্ধারণ নেই। প্রয়োজন কতটা সময় রয়েছে, ফরজে কেফায়ের স্তরে যখন থাকবেন যে যথেষ্ট মোটামুটি জানা আছে দিন পালনের জন্য, কিন্তু অতিরিক্ত জ্ঞান অর্জন করা, যেমন আমাদের অধিকাংশ ছাত্র ভাইরা যারা আমাদের সামনে সরাসরি এসে আলোচনা শুনেন, তাদের অধিকাংশ যারা নিয়মিত আসেন ফরজে কিফায়ের স্তরে, অথবা আমরা আমরাও ফরজে কিফায়ের স্তরে আছি, তাহলে এক্ষেত্রে সময়সীমার ধরনের যে আমাকে প্রতিদিন এতটা পড়তে হবে বা এতটা স্টাডি করতে হবে না, যতটা পারলাম করলাম, যখন বেশি ব্যস্ততা কমিয়ে দিলাম, যখন ব্যস্ততা নেই তখন বাড়িয়ে দিলাম, কিন্তু এলএম চর্চার ভিতরে থাকতে হবে যাতে করে ফরজে কিফায়াটা তো অংশ নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।